ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীন সমর্থ প্রকল্পের আওতায় তাঁত প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। নদিয়ার শান্তিপুরের দালালপাড়ায় নবীনপল্লীতে আজের আনুষ্ঠানিক সূচনা করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সূচনা করে তিনি বলেন, তাঁত শিল্পীরা যাতে প্রশিক্ষণ শেষে উন্নত মানের বস্ত্র উৎপাদন করতে পারে তার লক্ষ্যে এই প্রশিক্ষণ। যারা তাঁতি আছে তারা যাতে তারা উন্নত মানের বস্ত্র প্রোডাকশন করতে পারে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য দাম হলেও গ্রহণ করে, সেই রকম পর্যায়ে নেওয়ার জন্য একটা ট্রেনিং সেন্টারে রাজ্যে উদ্বোধন হলো। এই শিবিরে যোগদান করে কয়েকজন খুশি ব্যক্ত করেছেন। শান্তিপুর দালালপাড়া ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাঁতের ট্রেনিং শুরু হয়েছে, আমি সেখানে একজন তাঁতি হিসেবে খুব খুশি, কেননা সেখান থেকে আমি নতুন নতুন পদ্ধতি শিখতে পারবো। আমরা তাঁতের ট্রেনিং নিয়ে আরও বেশি করে শেখার জন্য সমস্ত মেয়েরা এখানে জমা হয়েছি, যেন আমরা এটা আরও ভালো করে শিখতে পারি, আরও বেশি করে কাজ শিখে আরও বেশি করে প্রোডাকশন করতে পারি। উইভার্স সার্ভিস সেন্টারের এরাজ্যের সহ অধিকর্তা রাজেশ চ্যাটার্জি জানিয়েছেন, এরাজ্যে 500 তাঁত শিল্পীদের উন্নত মানের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরাজ্যে 500 ট্রেনিং দেওয়া, তো তার মধ্যে আমাদের এখন তিনটে ব্যাচ হয়েছে, মানে 60 জন ট্রেনিংকে আমরা ট্রেনিং দিচ্ছি এই মুহূর্তে। এর পরবর্তীকালে আমরা মার্চ অবধি আমাদের টার্গেট আছে 300 থেকে 500 উইভারকে ট্রেনিং দেওয়া এই সামর্থ্যের আন্ডারে, এবং বিভিন্ন রকম স্ট্রিমে দেওয়া হবে। শুধু উইভিং আছে, ডিজাইন আছে, ডাইং রাঙায় রয়েছে, এইসব বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিংগুলো দেওয়া হবে।